অষ্টম এইচএসসি বা সমমান পাস করে থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর 52টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমি আপনাদের সামনে এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ট্রেজারি চালান করতে হবে এবং আবেদন ফি কত, এছাড়াও অন্যান্য শর্তাবলী নিয়মাবলী আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এটি যদি আপনার প্রথম ভিডিও হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি, এনজিও এবং ডিফেন্সের নিয়োগ সবার আগে আপনার টাইম লাইনে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ল্যাবরেটরি টেকনিশিয়ান 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 24টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রা আক্ষরিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 23টি। যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ সর্বনিম্ন থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। নিয়োগের শর্তাবলী, অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের jobs.dls.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের অনলাইন নিয়োগ অপশনে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের আবেদন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ ও সময় 29 সেপ্টেম্বর সকাল 10 ঘটিকা হতে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28 অক্টোবর বিকাল 3টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক লিমিটেড হতে নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং 1 ও 2 পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 3 পদের জন্য 100 টাকা মূল্যমানের ট্রেজারি চালান মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে এই কোডে জমা দিয়ে ট্রেজারি চালানের নম্বর, তারিখ, ব্যাংকের নাম ও ঠিকানা অনলাইনে পূরণ করে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রার্থীর বয়স 25-3-2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পিতার নাম, মাতার নাম, প্রার্থীর নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং আবেদনপত্রটির কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে। প্রার্থী নির্বাচনে জেলা কোটা সহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। সকল পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি ওয়েবসাইট job.dls.gov.bd এবং যোগ্য প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 18/11/2018 তারিখে এই সংখ্যার স্মারকে এবং 1/6/2022 তারিখের এই সংখ্যক স্মারকে ছাড়পত্রের প্রেক্ষিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো। এটা হচ্ছে একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরের 8/9/2019 তারিখের এই সংখ্যক স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রতি 52 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল তার বিস্তারিত সম্পূর্ণভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে সমর্থ হয়েছেন। এরপরেও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে ভিউয়ার্স তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।